মুরসাল হাদিস কি? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মুরসাল হাদিস কি সর্বদাই পরিত্যাজ্য? আবার শেখা বা বিশ্বস্ত রাবি মুরসাল হাদিস কি গ্রহণযোগ্য হবে? মুরসালের কিছু প্রকার আছে, কয়েকজনের মুরসালকে মুসনাদ ধরা হয়, অর্থাৎ ওই মুরসাল হাদিস এমনিতে অগ্রহণযোগ্য। সুতরাং তাইটা দ্বিতীয় হচ্ছে কিছু মানুষের এক্সেপশন, খুব রেয়ার কেস, যেগুলোকে পরীক্ষা করে দেখা গেছে তাদের মুরসাল গুলোতে সনদ আছে। অর্থাৎ কেউ হয়তো একটা হাদিস বলেছে কিন্তু আরেক সময় তিনি হাদিসটার সনদ বলেছেন। আজকে আমি অনেকগুলো হাদিস বলেছি, একটারও সনদ বলিনি, বুখারি মুসলিম বলিনি। তো কিন্তু কখনো কখনো দেখা যায় যে আরেকদিন বলছে এটা বুখারি বলছে, এটা মুসলিম বলছে। তাহলে এই সমস্ত বর্ণনাকারী যারা একবার স্বল্প বর্ণনা করে, একবার বেশি বর্ণনা করে, এরকম বর্ণনাকারীদের পরীক্ষা করে দেখা গেছে তারা যা হাদিস বর্ণনা করে তা শুদ্ধ হিসেবে বর্ণনা করে। এর মধ্যে একজন হচ্ছে সাঈদ ইবনে মুসাইয়্যিব, সাঈদ ইবনে মুসাইয়্যিব, উনি যা বর্ণনা করছেন সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সনদে পাওয়া গেছে। যদিও কখনো হয়তো তিনি মুরসাল করে গেছেন, রাসূল বলছেন, কিন্তু রাসূল তো উনি পান নাই, তিনি তাবেঈ। কিন্তু কেন তিনি? কারণ তার তিনি ছিলেন আবু আবু রাদিয়াল জামান, তো সেই হিসেবে শ্বশুরের সব এলেম তার কাছে ছিল। তিনি কখনো হাদিস করেননি, রাসূল বলেছেন কখনো সনদ দিয়ে বর্ণনা করেছেন। তো এই জন্য তাদের হাদিসগুলো, এই জন্য কিছু বর্ণনাকারী আছে যাদের, এরকম কয়েকজন বর্ণনাকারী আছে যাদেরকে বলা হয়, তাদের যদি তারা যদি কোনো কোনো মুরসাল হাদিস, কোনো হাদিস মুরসাল ইরসাল করে, তাদের হাদিসগুলো ধরে নেওয়া হবে যে এরা মুসনাদ, কারণ তাদের সমস্ত হাদিসেই তারা অমুকের থেকে শুনেছেন, অমুকের থেকে শুনেছেন, এর মধ্যে সাঈদ ইবনে মুসাইয়্যিব একজন। কিন্তু কোন যেগুলো মুরসাল আবার দূরবর্তী মুরসাল বলে, কেউ ইরসাল জানেন আপনি বলে দিলেন কর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা একটা একরকমের ইরসাল, কিন্তু এই ইরসাল তো গ্রহণযোগ্য না, কারণ আপনার মাঝখানে অনেক বিরাট বিরাট কি আছে, বিরাট উপত্যকা রয়েছে। আপনি রসুল পর্যন্ত পৌঁছতে কয়জন লাগবে? কমপক্ষে 15 জন লাগবে অথবা 8-10 জন লাগবে, কারণ আপনার আগে অনেক মানুষ রয়ে গেছে, 23 জন লাগে। আমার কাছে থেকে রসুল পর্যন্ত 23 জন লাগে, এখন পর্যন্ত 23 জন লাগে। বুখারির রেওয়াতে যেটা সবচেয়ে, 3 জনের রাসূল আছে আর এটাতে বসতে আমার 23 জন লাগে। তো আপনি যদি বলেন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আপনি যদি অঙ্গগুলি বর্ণনা করেন, তো আপনার সব মুরসাল এই জন্য গ্রহণযোগ্য হবে না। কিছু কিছু মুরসাল গ্রহণযোগ্য, সেগুলো আলেমরা জানে, যেমন এই মুখে এরসাল করেছে কয়টা থাকে, এটা চলে। কিন্তু আপনাদের এরকম অমুকখানে থাকলে, বোখারি থাকলে কখনো তৈরি তুলে না, কখনো কোনো মুরসাল গ্রহণযোগ্য হয়, যে মুরসাল আগে সফর দেখো, উনি তো সনদ উল্লেখ করেন নাই, বোঝা গেল অনেক সনদ যেহেতু উল্লেখ করেন নাই, এখানে যদি কোনো সমস্যা আছে বলে তিনি হাদিস আকারে নিয়ে আসতেন, উনি উল্লেখ করেছেন একটা সনদ ঘটনা হিসাবে, কোনো কারণে সেটাকে সে হিসেবে রাখতে হবে। বুঝতে পারছেন আসল কথাটা?